হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ হচ্ছে মহালয়া, হ্যাপি মহালয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই উপলক্ষে আজকে রান্না হবে মাংস। তো সব কিছু রেডি, মাংস ধরলাম, পেঁয়াজ রসুন লঙ্কা সব কাটা হয়েছে, আলুও কাটা হয়ে গেছে দেখো, সাথে সাথে মশলা, সব মশলা এখানে বাইরে রাখছি, জিরা আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব। এখন এটাকে মাখবো, সর্ষার তেল দেব প্রথমে। সবার আনন্দ বাঙালিদের, বাঙালি বললে হবে না, সবারই দুর্গাপূজা বলে কথা, আর সাত দিন পর পূজা, সবারই আনন্দের দিন। দিলাম পেঁয়াজ রসুন, ভালো লাগে না দেখে অল্প রসুন। এখন দিব এই মশলাটা, না মশলাটা দেওয়ার আগে লবণ জিনিসটা দিয়ে নিই, তারপরে মশলা দিব। সবাই বাইরে পিকনিক খাচ্ছে, আমরা বাইরে যাইনি, বাইরে কে যায়, তার থেকে ঘরে ভাই যেটাই রান্না হবে সেটাই ঠিক না বলো? বাইরে ঝোর ঝামেলা যাওয়ার থেকে বাড়িতে বসে খাওয়া ভালো। হলুদ দিই, হলুদ দিলাম, এইবার দিব মশলাটা, দিয়ে এটাকে ভালো মতো মাখবো। আমার বাবা বলতো সব মশলা দিয়ে যত ভালো করে মাখবি মাংস তত টেস্ট হবে। দেখি বিকাল দিকেই আনছে লোকাল, এখানে আমাদের সামনেই কাটতে, একটুও জল দেয় না, এর জন্য মাংসটা খেতে ভালোই হবে আজকে। তোমরাও দেখো লাল টকটক একদম মাংসগুলো। মাংস রুটি সেই টেস্ট হবে, গরম মশলা বাটা আছে, গরম মশলাটা দিলে ভালো লাগে। যাদের যাদের খেতে ইচ্ছা করবে চলে আসো, সবাই মিলে খাবো। ইয়ো ইয়ো, আমি আজকে কালকে মহালয়া না, আজকে ভোরে হবে, আজকে ভোরিয়া আমাদের পিকনিক হয় আবার। আজকে আমাদের পিকনিক হবিয়া, আমরা মাংস কান চ্যাং করে খাবো। দেখো এটা চারেক পাগল, আমার মামা খুব ভালো পড়াশোনা করে, শুদ্ধ বাংলা বলতে গেলে আমি খুব খারাপ, খালি চিল্লে ঘ্যাং ঘ্যাং করে আমার যা লোভ লাগছে, কখন খাবো কখন ঘুমাবো, চোখে জ্বলতেছে দেখো। দেখো কথা শুনছো, এটা বলে সোনার হাত, আমার চোখের জল ওখানে রাখো মাম্মা, দেখো আমার তো লোভে জিভ ভরে যাচ্ছে, জল চলে আসছে মুখে। না এটা আমার বাবা বলতো, সব কিছু দিয়ে যত ভালো করে মাখবি, মাইকে কিছুক্ষণ ঢাকে রাখবি, দেখবি মাংস সেই টেস্ট হয়। দেখি দেখো আমার চুল কাটিং করেছে কি, সবাইকে শুভ মহালয়া, ভালো থাকো সুস্থ থাকো, আমিও সামনে পূজা, সবাই সুস্থ থাকো, সেম টু ইউ। সবার কাপড় কেনা হয়েছে, আমাদেরই অনেক, আমার একটা হয়েছে দাদা।